শুকুলা আস্থাজনেরে আবৃত কাশ্মীর, তুষারর শুভ্র তলিচাই আবরি ধরেছে জম্মু কাশ্মীর, শূন্যর তললৈ নামি পড়েছে কাশ্মীরর তাপমাত্রা। ক্যামেরাত বন্দী হয়েছে গন্দারবল জেলার সোনামার্গর সরপল অঞ্চল, বরফর হিমস্খলন। সাউক এই দৃশ্য, প্রচণ্ড তুষারপাত আর হিমস্খলনের বাবে পথ পন্থর নির্দেশ প্রশাসনের। কাশ্মীরত এতিয়া বরফর শুভ্র আবরণ, কাশ্মীরত তাপমাত্রা শূন্যর তললৈ নামি যাওয়ার বাবেই প্রচণ্ড তুষারপাতর লগতে হিমস্খলনের সৃষ্টি হয়েছে। কাশ্মীরের তাপমাত্রা -12 ডিগ্রি সেলসিয়াস, বরফে আকরি ধরেছে কাশ্মীরের চৌপাশ। আনহাতে হিমাচল প্রদেশতো প্রচণ্ড তুষারপাত আর হিমস্খলনের বাবে 250তকৈও অধিক পথ বন্ধ করে দিছে প্রশাসনে। পাঞ্জাব আর হারিয়ানাতো বহু ঠাইত তাপমাত্রা স্বাভাবিকতকৈ কম আছে। রাষ্ট্রীয় রাজধানী দিল্লীত সর্বাধিক তাপমাত্রা 20.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। ভারতীয় বতর বিজ্ঞান বিভাগের মতে দিল্লীত সর্বনিম্ন তাপমাত্রা আছিল 8.2 ডিগ্রি সেলসিয়াস। আনহাতে সরকারি তথ্য অনুসরি শ্রীনগরকে ধরে জম্মু আর কাশ্মীরের কেইবাটাও অংশত 43 বছরের ভিতর আটাইতকৈ উষ্ণ জানুয়ারীত অনুভব করা হয়েছে। শ্রীনগরত বৃহস্পতিবারে তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস পাইছিলগৈ। উত্তর কাশ্মীরের গুলমার্গর স্কিইং রিজর্টের সর্বনিম্ন তাপমাত্রা -12 ডিগ্রি সেলসিয়াসলৈ হ্রাস পাইছে। আনহাতে দক্ষিণ কাশ্মীরের পহেলগামর পর্যটন রিজর্টত নিম্নতম -11.9 ডিগ্রি সেলসিয়াস নথিভুক্ত করা হয়েছে। মুঠতে এতিয়া কাশ্মীরত সকলোফালে কেবল বরফ, পর্যটকক হাত পা উল্টি মাতিছে কাশ্মীরে। ন্যাশনাল ডেস্ক, সার্চ দ্য রিয়েলিটি।